হর হামেশাই বন্ধু মহলে কেউ ডিপ্রেশন নিয়ে কথা বলছে। ডিপ্রেশন মানে কি শুধুই মন খারাপ, নাকি আপনার অজান্তেই এর সাথে জড়িয়ে আছে ভয়াবহ রোগ করুণ পরিণতি? হোক পারিপার্শ্বিক অবস্থা, দুশ্চিন্তা কিংবা একঘেয়ে জীবন, বা হতে পারে নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকা, এসব যখন মনের ওপর চাপ সৃষ্টি করে তখন দেখা দেয় বিষণ্নতা বা মানসিক অবসাদ, যাকে বলে ডিপ্রেশন। তবে অনেকেই একে কেবল মন খারাপ বলে সংজ্ঞায়িত করে থাকেন। বিষয়টি নিয়েও যে কথা বলা জরুরি, মনে যে রোগ হতে পারে তাতে যেমন কেউ বিশ্বাসী নন, আর এখানেই অধিকাংশ মানুষ নিজেকে ঠেলে দেন এই মানসিক ব্যাধির দিকে। তবে প্রশ্ন হলো, আসলে এই মন খারাপ মানে কি ডিপ্রেশন? উত্তর, না। বিজ্ঞানীদের ভাষায় মন খারাপ বা কোনো কিছু নিয়ে দুঃখ প্রকাশ করা মানেই ডিপ্রেশন নয়। ডিপ্রেশন বা মানসিক রোগ শুরুর প্রথম স্তর বলা যেতে পারে মন খারাপ হওয়া, যা ধীরে ধীরে আপনাকে গ্রাস করে ফেলে আর ঠেলে দেয় এই মানসিক ব্যাধির দিকে। কম বেশি জীবনে সবাইকেই কঠিন সময় দিয়ে যেতে হয়, পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়, কাটিয়ে উঠতে হয়। অনেকেই সেটা পারেন, আবার অনেকেই সেটা পারেন না। তখন এক ধরনের শূন্যতা আপনাকে গ্রাস করতে থাকে, আর এই অনুভূতি দীর্ঘ সময়ের জন্য হতে থাকলে এতটাই মারাত্মক আকার ধারণ করে, যার পরিণতি দাঁড়ায় ভয়াবহ এবং করুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2030 সাল নাগাদ বিশ্বে আর্থসামাজিক ক্ষেত্রে বড় সংকট সৃষ্টি করবে এই মানসিক ব্যাধিটি তথা ডিপ্রেশন। তারা এক জরিপে উল্লেখ করেছেন, নিম্ন আয়ের বা মধ্যম আয়ের দেশে বসবাসকারী 75% বেশি মানুষ বিষণ্নতার চিকিৎসা নিতে বাধাগ্রস্ত হচ্ছেন। আমেরিকান সাইক্রিয়াট্রিক অ্যাসোসিয়েশন এই মানসিক অবসাদ বা ডিপ্রেশনের 9টি লক্ষণ চিহ্নিত করেছেন। তারা বলছেন, এই লক্ষণগুলো 2 সপ্তাহ বা তার চেয়েও অধিক সময় থাকলে ধরে নিতে হবে আপনিও মানসিক অবসাদের শিকার হয়েছেন। এবার লক্ষণগুলো কি তা নিয়ে কথা বলি। অল্পতে রেগে যাওয়া, মেজাজ খিটখিটে থাকা, দীর্ঘ সময় মন খারাপ থাকা, পছন্দের কাজগুলোর প্রতি অনীহা চলে আসা, সবসময় এক বিরক্তি অস্থিরতার মধ্যে থাকা, নিজেকে গুটিয়ে ফেলা, আড়াল করে ফেলা, একটা সময় পর্যন্ত খাবারে অরুচি হওয়া, ক্ষুধা কমে যাওয়া, ধীরে ধীরে ওজন কমে যাওয়া, সব থেকে ভয়াবহ যেটি একটা পর্যায়ে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, নিজেকে ক্ষতি করার প্রবণতা তৈরি হওয়া। এদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের মতে ডিপ্রেশন যে কেবল আপনার মনের ক্ষতি করবে তা কিন্তু নয়, এর সাথে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হার্টের সমস্যা, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, মৃগ রোগ, পেটের সমস্যা, আলসার, এমনকি রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগের প্রবণতা বেড়ে যায়। এ বিষয়টি নিয়ে কথা বলেছেন মনোবিজ্ঞানী ডাক্তার মোহিত কামাল। আমরা মনের সমস্যায় ভুগি, কিন্তু মনের সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পথে এগিয়ে আসি না। কিছু উপসর্গ মিলিয়ে বিষণ্ণতার রোগ হয়, এবং সেই রোগে ব্রেনের সেরোটোনিন নামে একটি পদার্থ আছে, সেটা কমে যায়। যখন ব্রেনের জৈব রাসায়নিক পদার্থ সেরোটোনিন বেড়ে যাবে তখন সেটা হবে ম্যানিয়া, যখন সেটা কমে যাবে তখন হবে বিষণ্ণতা বা ডিপ্রেশন। স্ট্রেসকে আমরা দূর করতে পারবো না, কিন্তু এটাকে আমরা মোকাবেলা করতে হবে, স্ট্রেসকে শাসন করতে হবে। নিজের সমস্যাটা নিজের ভিতরে চেপে না রেখে একটু প্রকাশ করা, কারোর সাথে আলাপ করা এবং ডিসকানেক্টেড হয়ে না যাওয়া, এগুলি খুবই গুরুত্বপূর্ণ স্ট্রেস কমানোর জন্য। স্ট্রেস কমলে আমার দৈহিক রোগও কমবে, এটা প্রমাণিত সত্য। পজিটিভ থাকতে হবে সব সময়, নিজের মধ্য থেকেই ইতিবাচক খুঁজে বের করতে হবে, নিজেকে সময় দিতে হবে, চেষ্টা করতে হবে চিন্তা ভাবনার পরিবর্তন আনার। তাছাড়া এই সময়টাতে সামাজিক বন্ধন এবং বন্ধুত্ব প্রবলভাবে দরকার হয়। তাদের সাথে সমস্যার কথা খুলে বললে, পরিবার আপনজনের সঙ্গে বেশি বেশি সময় কাটালে সহজেই কিছুটা হলেও মানসিক চাপ কমানো সম্ভব। আবার মেডিটেশনও খুব কার্যকরী। মেডিটেশন মনকে প্রশান্তি দেবে এবং মাংসপেশিকে শিথিল করবে, আর মনের প্রশান্তির জন্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা শ্রেয়। একই সাথে নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম শরীরের ক্লান্তি দূর করে মনকে প্রফুল্ল রাখে। এক্ষেত্রে খাবারের দিকটিতেও বিশেষ মনোযোগ দেওয়া উচিত।
পরিমিত সুষম খাদ্য, ফল, শাকসবজি, প্রোটিন এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। যতটা সম্ভব তেলে ভাজা খাবার, ঝাল, শর্করা ও চর্বি জাতীয় খাবার, সিগারেট, কফি, অ্যালকোহল ইত্যাদি পরিহার করতে হবে।